ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পশু জবাই করার নিয়ম ইসলাম দিয়েছে, হাদিসের মধ্যে এই নিয়ম উল্লেখ করা আছে। উটের ক্ষেত্রে নহর এবং জবাই উভয়টাই জায়েজ আছে, তবে নহর করা উত্তম। নহর মানে উটের সামনের দুই পায়ের মাঝখানে বুক বরাবর ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া, একে বলা হয় নহর। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো, নহর করো। এর মানে হলো যে পশু জবাই করো, আল্লাহর জন্য কুরবানি করো। নহর অর্থ হচ্ছে, স্বাভাবিক অর্থ হচ্ছে যে পশু জবাই করা, আর বিশেষ অর্থে উটের ক্ষেত্রে নহর করা মুস্তাহাব, তথা বুকের দিক থেকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া, এক পা বেঁধে, সামনের এক পা বেঁধে বুক বরাবর নহর করা, এটা উটের ক্ষেত্রে উত্তম। তবে জবাই করাও জায়েজ আছে। আর ওইদিকে গরু এবং ছাগল দুম্মা ইত্যাদির ক্ষেত্রে জবাই করা উত্তম, নহর করা জায়েজ। মোট কথা, নহর এবং জবাই দুইটা পদ্ধতি হাদিসে উল্লেখ আছে। দুই পদ্ধতির মধ্যে থেকে উটের জন্য নহর উত্তম, জবাই করা জায়েজ। আর গরু ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে নহর করা জায়েজ, তবে ছুরি দিয়ে জবাই করা উত্তম। অর্থাৎ গলাতে জবাই করা যে স্থান, ওইখানে জবাই করে রক্ত প্রবাহিত করা উত্তম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।